বর্তমান আমি উপস্থিত আছো দিসপুর লাস্ট গেটর যে মুকলি স্থান সাতাইশটা স্থানের ভিতর এয়া এক স্থান যত আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া ইতিমধ্যে কৈছে যে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে প্রক্ষেপ করা হয়েছে ইয়ালে ইয়াত এখন যে মুকলি স্থান আছে তাত প্রক্ষেপ করা হয়েছে বলে কৈছে গতি আরক্ষী আহি ইতিমধ্যে উপস্থিত হয়েছে কিছু মুহূর্তের পিছতে বোমস্কাদ আহি উপস্থিত হবহি আর খুঁতপুচ করে আছে যুহ যিসমূহ ইয়াত কাম করে থাকা বনুয়া আছে বা খালি দোকান আছে তাতে খুঁতপুত করেছে ইতিমধ্যে আর বোমস্কাদ আহি আছে বলে আমি জানিছো ইতিমধ্যে শিবসাগরের দুটাক স্থানত দ্বিতীয় অফিসের সমীপত আর আন কিছু কিছু স্থানত বোমা উদ্ধার হয়েছে বলে আমি ইতিমধ্যে বাতরি সম্প্রচার করছো আর গুয়াহাটিতো তেনে ধরনের এক খোঁজকাবাজ দেখবলে পাওয়া গেছে যত বিভিন্ন স্থানত যত এলার্ট জারি করা হয়েছে যত লিখি দিয়েছে বিজ্ঞপ্তি যে কোন কোন ঠাইত বোমা রাখিছে তাত আরক্ষী আহিছে তাত বোম স্কোয়াড আহিছে আর সকলো ধরনের বোমা যদি আছে তাক উদ্ধার করার এক প্রচেষ্টা করা হয়েছে কিন্তু কিহর কিছু মুহূর্তের আগে আজ স্বাধীনতা দিবস সকলবর উল্লাসের মাজে উল্লাস করে আছে স্বাধীনতা দিবস উদযাপন করে আছে আর তার মাজতে এনে এক খবর যত কোয়া হয়েছে যে সাতাইশটাক স্থানত আলফার তরফের বোমা রখা হয়েছে নিশ্চিতভাবে শঙ্কার সৃষ্টি করেছে রাইজর মনত কিন্তু আরক্ষী সষ্টম হয়ে থাকা দেখা পাওয়া গেছে আরক্ষী আছে বোমস্কোয়াড আছে যত আলফার সেনাধ্যক্ষ বোমার কথা কৈছে সেই কথার বিষয়ে পর্যবেক্ষণ করবলে আহিছে আমি সঙ্গে কথা পাতবলে চেষ্টা করি কিন্তু তার আগে আপনাদের কোথাও যে ইতিমধ্যে সাতাইশটা স্থানত বোমা রখার কথা আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ায় জাননী জড়িয়ে রুজু জারি করেছে আর তারপরে শিবসাগরের দুটাক স্থানত ইতিমধ্যে বোম উদ্ধার হয়েছে আর এটা বর্তমান আমি উপস্থিত আছো দিসপুর লাস্ট গেটর সমীপবর্তী যিখিনি মুকলি ঠাই তাত আর ইতিমধ্যে যেহেতু এই স্থান বিরাট বেশি স্পর্শকাতর কারণ ওসরতে আছে আবাসগৃহ এমএলএ বিধায়কসকলের আবাসগৃহ মন্ত্রীর আবাসগৃহ তার লগতে ওসরতে আছে খুব বেশি জনসমাগম ঘটা ঠাই সমূহ আজি যেহেতু স্বাধীনতা দিবস গতি সকলবর উলাই আছে স্বাধীনতা দিবস উদযাপন করবরের আর তার মাজতে এনে একটা খবরে নিশ্চিতভাবে সকলকে সংগীত করেছে এয়া পুনপতিয়াকৈ আপনাদের আমি দেখাবলে চেষ্টা করে আছো কেনকৈ আসলে যে দিগন্ত বড়া যে সিপি গুয়াহাটি সিপি আহি ইতিমধ্যে উপস্থিত হয়েছেহি আর কত কেনে কি হব পারে তার বিষয়ে ইতিমধ্যে পর্যবেক্ষণ করে আছে ইতিমধ্যে দুটা তিনটাক স্থানত বোমা বিচারি পাইছে বলে আমি আপনার অবগত করছো শিবসাগরের দুটাক স্থানত বোমা ইতিমধ্যে বিচারি পাইছে বলে তাকলে ডিটেক্ট করেছে বলে আমি জানিলে পাইছো আপনার জানাইছো আর গুয়াহাটিতো ঠিক তেনে ধরনের আরক্ষী সষ্টম হয়ে থাকা দেখবলে পাওয়া গেছে বোম স্কোয়াড অহার কথা ইতিমধ্যে আর আহিও বিভিন্ন ঠাইত যত গুয়াহাটির বিভিন্ন ঠাইত বোমার কথা কোয়ার হয়েছে সেই যখন জাননী রুজু করেছে জারি করেছে তাত সেই জাননীখনের মতে যখন ঠাই কথা উল্লেখ করা আছে সেই ঠাই সমূহতো সকল ঠাইতে আসলে আরক্ষী ইতিমধ্যে উপস্থিত হয়েছে আর পর্যবেক্ষণ আরম্ভ করেছে আর কোনো পর্যায়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি নহয় তার প্রতি লক্ষ্য রখা হয়েছে বলে ইতিমধ্যে আমাকে জানিলে দিয়েছে।